مدينة سننا أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নিশ্চয়ই আল্লাহ তার নবীর ওপর রহমত বর্ষণ করেন ফেরিস্তাগণ রহমতের জন্য দোয়া করেন হে মোমিনগণ তোমরা নবীর দরুদ ও সালাম পড়ো আল্লাহ মসল্লি ও সাল্লিম আলীনা মুহাম্মদ সম্মানিত মুসলিম ভাই ও ভোনেরা আজকে সাবান মাসের শেষ জুম্মার দিন এই মাসে রসুল সাল আলাইসাল্লাম সাল্লাম বেশি বেশি নফল রোজা রাখছেন যেন আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে সারা বছরের আমল এই রোজা অবস্থায় তে আজকে শেষ জুম্মার দিন জুম্মার দিন বেশি বেশি দরুদ পড়ার কথা আছে রসুল সাল আলি সাল্লামের উপর তাই আমরা বেশি বেশি দরুদ ও সালাম পড়ব কারণ রসুল সাল্লাহ আলি সাল্লামের উপর একবার দরুদ পড়লে আল্লাহ রব্লা আলমিন দশ বার রহমত বসন করবেন এবং দশটি গুণা মোচন করে দিবেন জান্নাতে দশটি সম্মান বৃদ্ধি করবেন অন্যত্রে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে তাকফা ওয়া অতুক দাম্বুহ যে ব্যক্তি আমার উপর দরুদ সালাম পড়বে এই দরুদ সালাম এই পৃথিবীর জন্য এটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে তথা চিন্তা মুক্ত টেনশন দূর করার উপায় অন্য আরেকটি উপায় হলো বেশি বেশি জিকির করা কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা বিদিক্রিল্লা হিতাত্মা ইনুল কুলুপ যে জিকির করলে মানুষের মনে প্রশান্তি আসে তাহলে দরুদ সালাম বেশি বেশি পড়লে প্রশান্তি আসবে টেনশন দূর হবে অন্য উপায় হলো টেনশন দূর করা বেশি বেশি জিকির করা আর সালাম সম্পর্কে বলছেন ও তাকফর দাম্বো আল্লাহ রব্বুল্লা আলমিন বেশি বেশি ও সালাম পড়লে গুনা সময় ক্ষমা করে দেন সম্মানিত বায় স্মরণ করে দিব এই জুম্মা শেষ সময় যে এক ঘন্টির সময় আছে এক যে সময় সম্পর্কে আসলাম বলেছেন ইন্নাফিল জুম্মা তেল সাহাতিকা মুসলিম ওহুয়া কমুন খায়রান ইল্লা আতাহ হাদিস্টিমা বুখারি মুসলিম বর্ণনা করেছেন আবহাওয়ায় থেকে যে জুম্মার দিনে এক ঘন্টা সময় আছে এই সময়টুকু ইবাদত রত অবস্থায় আল্লাহর কাছে যা চাবে আল্লাহ রব্লা আলমিন তাই দিবেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যত বেশি চাবে তত বেশি আল্লাহ রব্লা আলমিন দিবেন এই সময়টুকু শেষ এক ঘন্টা সময় জুম্মার দিনের তাই সম্মানিত ভাই ও বোনেরা আসুন সাবান মাসের এই শেষ সময়টুকু আমরা এই জুম্মার দিনে আমাদের জন্য পরকালের কিছু পাথর অর্জন করি রসলা সলাউ প্রতি বেশি বেশি ও সালাম পড়ি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই নেই এবং আল্লাহর কাছে কামনা করি আল্লাহ এই পবিত্র রমজান মোবারক আমাদেরকে পাওয়ার তৌফিক দান করুন এই মাস যেন আমরা সই সালামতে রোজা রাখতে পারি কিয়াম করতে পারি এই মাসের রহমত মখফেরাত জাহান্নাম থেকে যে মুক্তির উপায় যে ফজিলত গড়েছে রয়েছে এইগুলি যেন অর্জন করতে পারি আমরা এই রহমতের বরকত এবং কল্যাণ থেকে যেন আমরা বঞ্চিত না হই আল্লাহ যেন তৌফিক দান করেন আমিন আল্লাহম আমিন